আপনি যদি একজন প্রকৃত ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনাকে সব ধরনের ডিজাইন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আমাদের দেশে যে সমস্ত কাজের প্রচলনটা বেশি সেই ধরনের কাজই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। সেরকমই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি কাঁথা দেখতে পাচ্ছেন এবং কাঁথার কভারটা কিন্তু একটি ডিজাইন করা এবং একজন ডিজাইনারের হাতে করা। তো আপনি এই ডিজাইনটি কীভাবে করবেন, এটার সাইজ কী নিতে হবে এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে একটি রোল আছে। হ্যাঁ, এই যে রোলগুলি কিন্তু কম্পিউটার করা হয়েছে, চাইলে এখানে আরও অন্য ডিজাইনটি করতে পারবেন। কাঁথার কভার ডিজাইন বা কাঁথার ভিতরের পেজের ডিজাইন বা যে কোনো ডিজাইন হোক না কেন, ওই ডিজাইনটা আপনি যে কোনো ডিজাইন আপনি কীভাবে করবেন, মূল কিছু বিষয় রয়েছে সেগুলি কিন্তু আপনাকে জানতে হবে, মানতে হবে এবং ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট কাজটা করতে হবে। তাহলে কিন্তু একটা ডিজাইন ফার্স্ট টু লাস্ট আপনার সুন্দর করে করা যায়। চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তারপর রেক্টেঙ্গেলে যাবেন, এভাবে আছে 17-11 ইঞ্চি দিতে হবে, হাফ ইঞ্চি আপনার কাটিং এ পড়ে যাবে উপরে এবং নিচে। এটা আমি পরে আপনাদের বোঝাচ্ছি। 17.5 দেন, কোনো অসুবিধা নেই, কারণ হাফ ইঞ্চি জায়গা লাগে গ্রিপারের জন্য। এটা হচ্ছে অর্ধেকটা, এই হচ্ছে আমাদের মানে কাতার সাইজ। এখন এই সাইজটা আগে আমরা নির্ধারণ করি, আগে এইখানে একটু বুঝেন। এখানে দেখেন 17.5 দিয়েছি আর এখানে হচ্ছে ডাইরেক্ট 11, ঠিক আছে। এখন আপনার এটার যে সেন্টারটা নির্ধারণ করেন, ওকে। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দেওয়ার পর জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটাই হচ্ছে মূল কাজ, আপনি বুঝতে হবে। আপনি যদি এগুলি না বুঝেন তাহলে আপনার মানে ওই যে কাঁথার কভারের ডিজাইন আপনি করতে পারবেন না, কখনোই সম্ভব না, পসিবল না। এখানে 8.75 আছে। এখন এটা আপনার যখন কাটিং হবে, কাটিং হওয়ার পর আপনার যে অবস্থায় থাকবে সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। 17 আর এটা হচ্ছে 10.5, ঠিক আছে। এই যে জায়গাটা মানে এই যে নীল অংশটা যেটা, এটা থাকবে আর বাকি অংশটা আপনার কাটিং এ চলে যাবে। যেমন খাতাটা যখন বাস দিবে এই অংশটা এখানে চলে আসবে, তখন এটা হাফ অংশ দেখা যাবে, ঠিক আছে। তারপর ওই যে উপরে মেশিন মেনে এই যে উপরে একটি কূপ দিবে, একটি কাটিং করবে আর এইখানে একটি কূপ দিবে, কিন্তু নিচের অংশ এটা থাকবে হচ্ছে মূলত এইভাবে। এটা কেটে দিলাম, এই যে উপরে যে অংশটুকু সাদা দেখা যাচ্ছে মানে কালো লাইনের বাহিরে, সেটা কাটিং এ চলে যাবে। তো বাকি সেটিংসটা আমি পরবর্তীতে আপনাদের জায়গায় দেখাচ্ছি এবং এখন ডিজাইনটা করে দেখাই। এখান থেকে আপনি চুজ করে নেবেন যে আপনি কোন ছবিটা দিয়ে বা কোন ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ডিজাইন করতে চান। তো ধরেন আমার এই ছবিটা পছন্দ হয়েছে, আমি এই ছবিটা মাউসে ডান বাটনে ক্লিক করবো, ক্লিক করে আমি এটাকে সেভ করে নেবো। তো এটা সেভ হবে না, এটা হলো ওয়েব ফাইল। তো আমি এই ছবিটাই দিব, কিন্তু এই ছবিটা আপনি কিভাবে নেবেন, মাউসে ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর কপি ইমেজ দিবেন, দেওয়ার পর ফটোশপে চলে যাবেন, এখান থেকে কন্ট্রোল এন দিয়ে ক্রিয়েট করে নেবেন, জাস্ট ওকে। তারপর কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নিলাম। দেখেন ছবি যতটুকু সাইজ আছে এটা কোনো সমস্যা হবে না, বাকিটা আমরা ঠিক করে নিচ্ছি। এটা আগে নির্ধারণ করে আনতে হবে, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, এফ দিয়ে এখান থেকে ওই যে সাইজটা আগে নির্ধারণ করে আনতে হবে, ঠিক আছে। তো ধরেন আমরা এতটুকু এটা কপি করলাম, কন্ট্রোল সি কপি, ফটোশপে যাবো, গিয়ে কন্ট্রোল এন দিয়ে এন্টার দিবেন, সরাসরি ওই সাইজ অনুযায়ী চলে আসবে, ঠিক আছে। তারপর এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাবে, ওকে। এই যে দেখেন একদম মানে ও সরি, এটা মনে হয় রেজুলেশনটা কমে গেছে এই জন্য, হ্যাঁ যা বলছি তাই। তো এখানে রেজুলেশনটা বাড়িয়ে দিন, 300 করে দিন, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। পর ওই ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন ছবিটা কিন্তু একটু ছোট এবং ওইটা রেজুলেশনটা ভালো, কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে আমরা বড় করে দেবো। এখন এটাকে আপনার বড় করে দিলাম, আমরা এটাকে মানে কন্ট্রোল ই দিয়ে জয়েন করে নিলাম, তারপর কন্ট্রোল শিফট এস দিয়ে ফাইলটিকে ডেস্কটপে সেভ করে নিলাম। হ্যাঁ এটা আমরা সেভ করে নিলাম, ওকে। এটার কাজ এখানেই শেষ, এখানে আরো কোনো কাজ নেই, আমরা সরাসরি চলে যাবো ইলাস্ট্রেটরে। এটা ডিলিট করে দিই, তারপর ফাইল মেনু প্লাস, তারপর হচ্ছে আপনার ডেস্কটপ, ওই যে এই ছবিটা শো দেখাবেন, প্লাস দিবেন, দেওয়ার পর জাস্ট এই কর্নারে ক্লিক করেন, এই যে দেখেন কাতার সাইজ অনুযায়ী হয়ে যাবে। পর হচ্ছে এখন হচ্ছে পিছনের দিক, পিছনের সাইডে আপনি এটা কিভাবে দিবেন, এখানে ছবিটা রুটিন দিতে পারেন ইচ্ছা করলে। আপনি এই ছবিটাকে আমরা ছোট করে এখানে দিয়ে দিব, ঠিক আছে, এটি স্টাইল। এবং ওই যে ডান দিকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম,
এফ দিয়ে আমরা ডান দিকে এই অংশটাতে আমরা একটি ধরেন মানে মার্জিন মানে একটি লাইন টেনে দিব, মার্জিন করব, ধরেন না এখান থেকে আমরা এই রকম একটি কালার দিয়ে দিব, ঠিক আছে? আর এটা এইটা দুইটার মাঝখানে রাখেন, একদম মাঝখানে। এখানে আমরা কোনো রুটিন বা কোনো কিছু দিচ্ছি না, এখানে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজ যেটা আছে সেটা আমরা দিব, ঠিক আছে? এখন হচ্ছে এইখানে আপনি লিখবেন যে খাতার যে নাম আছে, হ্যাঁ, যে কোম্পানির নামে হবে। ধরেন আমরা এখানে একটি ডিজাইন করি, ধরেন আমরা রেক্টেঙ্গেলে গেলাম, যাওয়ার পর আমরা এখানে একটি এখানে সর্বোচ্চ আপনার 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি দিতে পারেন, তো যতটুকু আছে চলবে। এখানে আয়ার চেয়ার বড় প্রয়োজন নেই, আর ওইদিকে আমরা 6.2 যেটা দিয়েছি সব ঠিক আছে। এইদিকে একটু ছাপিয়ে রাখবো, কারণ এদিকে কাটিং হবে, তো তাহলে কাটিং হওয়ার পর যাতে দুইটা অংশ সমান দেখা যায় এই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর আবার কন্ট্রোল সি, আবার কন্ট্রোল এফ দিব, এফ দিয়ে এটাকে আমরা একটু এরকম করে দিব, ঠিক আছে? করার পরে এখন যেটা করব, এখন এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এইটা সাদা দিয়ে দিব, আর এই অংশটাকে আমরা এরকম ডিপ একটু খয়েরি কালার করে দিব। তারপর আমরা যেটা করব, এই সবটা দুটো সবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা ডিরেক্ট সিলেকশনে যাব, যাওয়ার পর এটাকে একটু রাউন্ড করে দিব, ঠিক আছে? এই অংশটাকে আমরা একটু রাউন্ড করে দিব, এবং এই যে ডান দিকে যে অংশটা আছে এটা লক করে দেন, কন্ট্রোল টু দিয়ে এটাকে আর একটু বড় করেন, ওকে। এবং এইখানে আপনি আর প্যান টুল দিয়ে জাস্ট 3টি লাইন টেনে দিবেন, ঠিক আছে? মানে এই যে স্টুডেন্টের নাম লেখার জন্য, এবং এগুলি ব্ল্যাক থাকবে, ওকে। দুইটা আর একটা দিলাম, তিনটা, ঠিক আছে? এখন এখানে হচ্ছে ধরেন আমি আমার যে প্রতিষ্ঠানের নাম আছে আমি সেই নামেই ধরেন আমি কাতাটা করবো, এবং সবগুলিকে আমরা কন্ট্রোল শিফট আর দিয়ে রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম, ঠিক আছে? ওকে, এটা আপনি এরিয়াল বোল্ড দিয়ে দেন, এরিয়াল বোল্ড এবং একটু ইটালিক, ওটাকে একটু বড়, ওটা একটু ছোটো থাক, এটা একটু বড় করেন, এবং এটা একটু নিচে আনেন, এবং কোহিনুর যেটা আছে সেটাকে আরো বোল্ড টাইপে আমাদের দিতে হবে, ঠিক আছে? চাইলে সবগুলি লেখা ক্যাপিটালও দিতে পারেন, সমস্যা নেই। তো সাদা করে দিলাম, ওকে, আর এটাকেও সবগুলিকে আমরা সাদা করে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে সামনের সাইড, ঠিক আছে? এটা এভাবেই থাকবে, ওকে। এবং এখানে একটি কিউআর কোড আমি তৈরি করব, ধরেন আমার যে ধরেন আমার নিজস্ব একটি কিউআর কোড আমি তৈরি করে নিলাম, ধরেন আমরা প্যান টুল দিয়ে আমরা এটা মন করা আমরা তৈরি করে নিচ্ছি, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আর আপনি অন্যভাবে অনলাইন থেকে তৈরি করে নেবেন। তো এটার ভিডিও করতে গেলে, কিউআর কোডের ভিডিও করতে গেলে আবার অন্যভাবে করতে হবে, এটা পরের বিষয়, হ্যাঁ। তারপর এটা ধরেন একটু আর একটু চিকন দিলেন, এরকম দিলেন দুইটা একসঙ্গে, আর একটু স্পেস দিয়ে ধরেন এখানে আর একটু চিকন করলেন, 0.05 দিয়ে দিলেন, বেশি 0.5 দিলেন, হ্যাঁ, ওকে। তো এইরকম ধরেন আপনি কয়েকটা দিলেন, চাইলে এখানে ধরেন আপনি আরো একটি দিতে পারেন, দ্যাটস এনাফ হয়ে গেল। এখন চাইলে আপনি এখানে একটি নাম্বার আপনি দিতে পারেন, একটু স্পেসটা বাড়িয়ে দিলেন, অল্ট ধরে রাইট এরোকে দিলেই আপনার স্পেসটা বেড়ে যাবে, ঠিক আছে? এবং এগুলি ব্ল্যাক করতে হবে, সবগুলিকে আমরা ব্ল্যাক করে নিব, ওকে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, গ্রুপ করার পর এটাকে ছোট করব, ছোট করে জাস্ট এটা এখানে আমরা বসিয়ে দেব, দেখেন ওটা থাক, নাহলে আপনাদের বোঝাতে পারবো না। এটাও ডিলিট করে দিই কাটার লাইনটা। এখন আপনি যখন প্লেট ছাড়বেন তখন কিন্তু দুইটা একসঙ্গে দিতে হবে। কভারের ক্ষেত্রে এটা এখানে কোনো সমস্যা নেই, এটা যে মাঝখানে এখানে একটি কুপ দিবে, হ্যাঁ, কাটার মেশিন দিয়ে, আর এই অংশ এবং এই অংশ, এই দুটো অংশ, এই যে উপরে এতটুকু অংশ মানে পড়ে যাবে, পড়ে গেলে কিন্তু ওই যে 10.5 ইঞ্চি হবে কাতার সাইজ। এখন এখন ভিতরের যে সাইজটা আছে সেটা যদি আমরা করতে যাই তাহলে আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাই। এইটা কপি করে নিয়ে আসেন, ওকে, তারপর এটা কেটে দেন, একটি করলেই আর একটি হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এখানে কাতাটা কিন্তু এই সাইজ, ঠিক আছে? এবং আমি যে কাজের সাইজ নিয়েছি ভিতরেটা সেটা কিন্তু সেম সাইজ নিয়েছি। এখন আমরা এটাকে ওই যে এটা অর্ধেক করতে হবে, সিঙ্গেল পার্ট বের করতে হবে, সিঙ্গেল পার্ট বের করে আপনার ওইটাকে ছোট করতে হবে, জাস্ট এভাবে ছোট করে দিলেন। এখন হচ্ছে আপনার এই যে রোলটা ভিতরে যেটা বলেছিলাম, এখন রোলটা আপনি কত ইঞ্চিতে দিবেন, হ্যাঁ, এটা আগে আমরা একটি দেই, তারপর আমি সাইজটা দেখাচ্ছি। এটা ডিলিট করে দেন, ফিল কালার দরকার নেই, এখানে লাইন কালার 1.2 দিতে পারেন, একটু পিটির একটু বাড়িয়ে দিতে 1.25 দিলাম, ঠিক আছে? এটাকে আবার ঘুরিয়ে দিব আমরা, রোটেট টুলস যে যাবো, গিয়ে জাস্ট অল্ট শিফট ধরলেই এটা রোটেট হয়ে যাবে।
তারপর এটা একদম এই বরাবরই দেব ঠিক আছে এখন এই যে বিষয়টা আপনারা মাথায় রাখতে হবে এই যে উপর দিক দিয়ে কিন্তু কাটিং এ চলে যাবে অনেকটা অংশ ঠিক আছে এখন আপনি কতটুকু অংশ আপনি রাখবেন এখন এটা হচ্ছে 1 এই দিকেও 1 ঠিক আছে এই যে এই সেট এই মাপটা যদি আপনি ঠিক রাখেন তাহলে হবে এই যে দেখেন এই যে আমার একটি এক কিন্তু ঠিক আছে এটা আর একটু ভিতর দিকে দিতে হবে ঠিক আছে এই যে এখন বিষয় হলো এটা তো এক সাইডে এটা এই এই অংশটা যদি বাইরের দিকে থাকে তাহলে এই অংশ কিন্তু কাটিং এ পড়ে যাবে সেই ক্ষেত্রে আপনি কিভাবে দুইটা সাইজ ঠিক রাখবেন সবটাই ঠিক আছে এখন এই যে এই দিকে আমি দিলাম এখন এই অংশ যখন এই দিকে মিশবে যখন কাগজটা ভাঁজ দিবে তখন কিন্তু এই অংশটা এখানে চলে যাবে ঠিক আছে স্যার তাহলে এই দিকে কাটিং পড়বে আর হচ্ছে এই দিকে এখানে কিন্তু কোনো কাটিং পড়বে না দেন আপনার এই এই রোলটাকে আপনার একটু ভিতরে দিয়ে দিতে হবে একটা দুইটা ঠিক আছে বেশি না দুইটা দাগ দিতে হবে তো এটা যদি দুইটা দাগ দেন তাহলে এইখানে কিন্তু দুইটা দাগ ভিতরে দিতে হবে একটা দুইটা ওকে এখন কিন্তু যখন কাটিং করবে তখন এইখানে স্পেস আর এইখানে স্পেস এক হয়ে যাবে এবং এইটারও যে উপর দিক দিয়ে আপনার কাটিং হবে না এটা যখন নিচের দিকে নিয়ে আসবে আমি একটু দেখাই এই যে এই হচ্ছে আপনার হ্যাঁ এইখানে একটি কূপ পড়বে কিন্তু এইখানে দুইটি কূপ পড়বে এই যে এইদিকে একটি কূপ পড়ে কমে যাবে এইদিকে একটি কূপ পড়বে এখন এখানে যদি কোনো কূপ না পড়ে সেক্ষেত্রে আপনার উপর দিক দিয়ে জায়গাটা বের করতে হবে এটাকে একটু দুই দুই শতা ভিতরে দিয়ে দেন এখন চলবে এখন আর কোনো কিছু করতে হবে না ওই যে আমি সাইজটি দেখালাম এখন আপনি চাইলে এটা দিয়ে আপনি কাতার জন্য আপনি রেডি করতে পারবেন আপনি যখন প্লেটে দিবেন তখন এইগুলি প্রয়োজন নেই এগুলি সব ডিলিট করে দেন এই যে এগুলি সব ডিলিট করে দেন এগুলি প্রয়োজন নেই এই হচ্ছে খাতা ঠিক আছে এই যে বলছিলাম যে এখানে যদি আপনি কোনো ডিজাইনার করতে চান চাইলে এখানে কোহিনূর গ্রাফিক্স এই অংশে আপনি একদম জলছাপে লিখে দিতে পারেন চাইলে এখানে লিখতে পারেন তো আমি আর লিখছি না চাইলে এখানে নেম রোল এগুলি লিখতে পারেন তো আমি আর এগুলি কিছু করছি না এখন আপনি যখন প্লেটে দিবেন সবটাকে গ্রুপ করবেন গ্রুপ করা গ্রুপ করার পর এটা নিচের দিকে আনেন আনার পর এই যে ঘুরিয়ে দিবেন এদিকে এইদিকে থাকবে গ্রিপার গ্রিপার অংশ ঠিক আছে এইদিকে একদম দেখেন কাজের সাইজ কিন্তু এই যে একদম 17 22 হয়ে গেছে ঠিক আছে তো এখানে এই যে নিচের দিকে আপনি চাইলে আরো বাড়তি রাখতে পারতেন এখানে যেহেতু 22 আছে আপনি এটা আরো বাড়তি রাখা যেত কিন্তু প্রয়োজন নেই কারণ কাগজের বিভিন্ন সাইজ থাকে 22 35 থাকে 23 34 থাকে বিভিন্ন সাইজের কাগজ থাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে দিয়ে সরাসরি সিটিভি প্লেট বের হয়ে যাবে ওকে ভিউয়ার্স তো এই ছিল মূলত আজকের বিষয় আমি আশা করব যে খাতার কভার নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না তো ভিউয়ার্স আসলে আপনারা এতক্ষণ দেখলেন যে একটি খাতার কভার ডিজাইন বা খাতার ভিতরের যে পেজের ডিজাইন কিভাবে করতে হয় তো আমি আশা করব এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম